বন্ধুরা তোমরা যখনই ইউটিউবটাকে ওপেন করছো ওপেন করার সাথে সাথে তোমরা কি দেখছো এখানটা একটুখানি স্ক্রল করতেই কিন্তু চলে আসছে কি শর্ট ভিডিও দেখো শর্ট সেকশন কেননা ইউটিউব শর্টকে কিন্তু খুব প্রাধান্য দিচ্ছে শর্ট ভিডিওকে খুব ভাইরাল করছে ঠিক আছে ইউটিউবে সেই জন্য হোম পেজের মধ্যে শর্ট চলে এসছে একে তো একটা শর্ট সেকশন রয়েছেই তাছাড়াও কিন্তু শর্ট ভিডিওকে বেশি প্রমোট করছে ইউটিউব তো সেই কারণে হয়তো তোমরা অনেকেই শর্ট চ্যানেল তৈরি করেছো কিন্তু শর্ট চ্যানেল তৈরি করেও কিন্তু কোনো বেনিফিট পাচ্ছ না শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিও আপলোড করলেই পঞ্চাশ একশো ভিউসে এসে ভিডিও ভিউজ থেমে যাচ্ছে আর কি করবে টেনশানে পড়ে যাচ্ছ অন্যরা আমার পরে এলো ভিডিও ভাইরাল করে দিল কুড়িটা ভিডিও আপলোড করে এক মিলিয়ন সাবস্ক্রাইব করে নিয়েছেন তুমি পাচ্ছ না দেখো এই যে ভিডিও গুলো যে আসছে এখানটাতে ঠিক আছে এই ভিডিওগুলোর মধ্যে ভিউজ কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠিক আছে সমস্ত ভিডিও ভিডিওতে ভিউজ প্রচণ্ড পরিমাণে সেই কারণে কিন্তু ভিডিওর মধ্যে এত এত ভিউজ দেখো এই যে ভিডিওগুলোর মধ্যে লাইক দেখলে বুঝতে পারবে দেখো এই যে লাইক দেখো কত লাইক পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার লাইক দেখতে পাচ্ছ এটা দেখো সাত হাজার একশো সাতশো লাইক এটা দেখো চার লাখ পঁয়ষট্টি হাজার লাইক দেখতে পাচ্ছ সাতষট্টি হাজার লাইক এটা দেখো আট লাখ পঞ্চাশ হাজার লাইক তার মানে এতে ভিউজ কত হিউজ পরিমাণে কিন্তু ভিউজ এর মধ্যে ঠিক আছে দেখো প্রচুর ভিউজ তো এখন তোমরা যদি এখানটাতে লেখো হ্যাশট্যাগ শর্টস ঠিক আছে হ্যাঁ লেখো এখানটাতে হ্যাশ দিয়ে শর্টস লিখে দেখো এখানটাতে ভিডিওতে ভিউজ কত দেখো হ্যাশট্যাগের মধ্যে সাতশো নব্বই মিলিয়ন ভিডিও রয়েছে সাতশো নব্বই মিলিয়ন আর চুয়াল্লিশ মিলিয়ন চ্যানেল মিলিয়ে দেখতে পাচ্ছ এই দেখো ভিডিওর ভিউজগুলো দেখে একটুখানি চোখটাকে করে নাও দেখো দু লাখ এই দুশো মিলিয়ন ভিউজ একশো মিলিয়ন ভিউজ সাতাত্তর মিলিয়ন দশ মিলিয়ন একশো আটানব্বই মিলিয়ন একশো চুয়ান্ন মিলিয়ন সুতরাং এই হ্যাশট্যাগের মধ্যে এত ভিডিও দেখতে পাচ্ছ কি পরিমানে ভিডিওতে ভিউজ আসে শর্টে কি পরিমানে আসলে লং ভিডিওতে কি এত ভিউজ আসে আসে না কিন্তু লং ভিডিওতে এত ভিউজ ঠিক আছে তো এখন কথা হচ্ছে এদের ভিডিওতে ভিউজ আসে কিন্তু তুমি আমি ভিডিও আপলোড করলে কেন ভিডিও ভিউজ আসে না আসে না এই কারণে ওরা যে টেকনিকটা খাটায় সেই টেকনিকটা কিন্তু তুমি আমি করি না ঠিক আছে তুমি হয়তো জানোই না অনেকে জানে অনেকে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করার পরে সেটা কিন্তু কার্যকর হয়ে যায় কিন্তু প্রথম ভিডিওতে করেই যে কার্যকর এমনটা কিন্তু নয় সেইটা যদি প্রতিনিয়ত করতে থাকে একটা সময় কিন্তু তার ভিডিওগুলো কিন্তু সেইভাবে র্যাঙ্কে পৌঁছে যায় সেভাবে কিন্তু ভাইরাল হতে শুরু করে সেই কারণেই কিন্তু এই সমস্ত ভিডিওগুলো ভাইরাল হচ্ছে ঠিক আছে দেখেন আমার শুধু ভাইরাল আর ভাইরাল দেখতে পাচ্ছ একশো একান্ন মিলিয়ন দেখো এই যে ভিডিওগুলো আছে না এর মধ্যে কিন্তু সাজি রয়েছে সেই সাজি তোমরা যদি একবার বুঝতে পারো তবে কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে আমি তোমাদের দেখাচ্ছি এখন দেখবে ঠিক আছে এই শর্ট সেকশনে দেখো এখানে ভিডিও দেখো কত ভিডিও এই শর্ট সেকশনের মধ্যে ঠিক আছে কত কত ভিডিও ভিডিওর মধ্যে শেষ নেই কিন্তু ভিডিও শেষ নেই সব মিলিয়ন মিলিয়ন ভিউজের ভিডিও এখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ তো এখন কথা হচ্ছে যে এসবের মধ্যে এত মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে তোমার আমার ভিডিওতে আসে না তাহলে এখন কি করণীয় সেটাই তোমাদেরকে আমি কিন্তু এই ভিডিওটার মধ্যে একদম দেখিয়ে দেব কিভাবে তোমরা কাজ করে কীভাবে ভিডিও তৈরি করে কীভাবে আপলোড করে তোমরা প্রপারলি ভিডিওকে ভাইরাল করতে পারো ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো তার আগে বন্ধুরা চ্যানেলে যে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলো না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে তো এখন কথা হচ্ছে যে একটা শর্ট ভিডিওকে আগে প্রপারলি কিন্তু তৈরি করতে হবে তারপরে প্রপারলি এডিটিং করতে হবে তারপরে কিন্তু থামমেল দিয়ে ভিডিওটাকে টাইটেল দিয়ে ডিসক্রিপশন দিয়ে ট্যাগ দিয়ে কিন্তু ভিডিওকে আপলোড দিতে হবে তখন সবার প্রথম হচ্ছে একটা ভিডিও তৈরি করা ঠিক আছে একটা ভিডিও তোমরা শুট করে নিলে শ্যুট করার পরে এডিটিং এর মধ্যে যদি কিছু কাজটা তোমরা করতে পারো তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে না হলে কিন্তু ভাইরাল হবে না তো এখন আমি সরাসরি একটা ভিডিও ধরো তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পরে সেই ভিডিওটাকে এডিটিং করবো এডিটিং করার জন্য আমি চলে যাচ্ছি এখন কাইন মাস্টারের মধ্যে যে কাইন মাস্টার এলাম আসার পরে আমি এখানটাতে কি করব এটা যখন ওপেন হবে ওপেন হওয়ার পরে আমি ক্রিয়েটে চলে যাব যাওয়ার পরে এখানটাতে ক্রিয়েট নিউতে চলে যাব যাওয়ার পরে আমি একটা রেশিও চুজ করে নেব সেই রেশিওটা কি হতে পারে নাইন হতে পারে থ্রি টু বা ফোর ঠিক আছে এই বা ওয়ান এস টু ওয়ানও তোমরা অনেক সময় নিতে পারো কোনো প্রবলেম হবে না তো আমি এখন কি করবো নাইন টু সিক্সটিনটাই নিয়ে নেব নিয়ে আমি ক্রিয়েটে ক্লিক করে দেবো ক্রিয়েটে ক্লিক করার পরে আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখন কি করতে হবে তোমাকে তোমার ভিডিওটাই কিন্তু নিতে হবে আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি ধরে নাও আমার কাছে একটা ভিডিও আছে কোন ভিডিওটা ধরো এই যেখান থেকে একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি ধরো এই ভিডিওটা ঠিক আছে সরি ভিডিওটা সাপোর্ট করছে না কেন বুঝলাম না দেখো ভিডিও আমি নিয়ে নিলাম তো এটা সাপোর্ট করে এটা করেছে যাই হোক এবার আমি এখানে কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখো এবার এই অবস্থায় কিন্তু চলে এলো ঠিক আছে এবার তোমরা শুরুর দিকটা যেটুকু বাদ দেওয়া সেটা বাদ দেবে ঠিক আছে যেটুকু বাদ দেওয়া তোমরা বাদ দিয়ে দেবে তারপর একটা তোমরা রাখবে এটা কিন্তু এডিটিং করা ভিডিও আমার ঠিক আছে এবার তোমরা ধরো ভিডিওর মধ্যে যা রয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না এখন তোমাদের কি করতে হবে জানো এখন তোমাদেরকে এর মধ্যে একটা কার সাজি করতে হবে সেটা কি সেটা হচ্ছে তোমাদেরকে তোমরা দেখো অনেক সময় অ্যাট্রাক্টিভ দেখো ঠিক আছে তোমরা ভিডিওর মধ্যে একটা মিলি সেকেন্ড ধরো এক সেকেন্ডের জন্য একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছ সেটাই কিন্তু দেখে তোমরা ক্লিক করছো অথচ ভিডিও কিন্তু সেটা নেই ভিডিওতে আছে একটা নিমেষের চোখের পলকের মধ্যে সেটা চলে যায় তো সেই রকমই কিন্তু তোমাদেরকে এখানে সেই জিনিসটা বসাতে হবে তো তোমরা লেয়ারে চলে যাও মিডিয়াতে চলে যাও যাওয়ার পরে তোমরা কি করবে একটা একটা ফটো নেবে জাস্ট একটা অ্যাট্রাকটিভ ফটো যেন এটা দেখে লোকে ক্লিক করে ঠিক আছে সেই ফটোটাকে শো করাতে হবে ভিডিও আপলোডের সময় সেটা কিভাবে করে আমি তোমাদের দেখাবো তো সেই জন্য আমি চলে যাচ্ছি এখন পিকচারের মধ্যে এই ধরো অ্যান্ড ম্যাককুলাম আছে ঠিক আছে আমি ফটোটা নিয়ে এত দেখানোর জন্য কিন্তু জাস্ট এছাড়া কিচ্ছু না আমি এবার এটাকে বড় করে দিই একদম একদম ফিট টু ফিট করে দিই তবে কিন্তু তোমরা বুঝতে পারবে ভালোভাবে দিলাম এই যে বসিয়ে দিলাম একদম সুন্দর হবে এটা কিন্তু আমি কি করব এক সেকেন্ড বা দুই সেকেন্ডের জন্য কিন্তু রাখবো এই যে তেমন যেমন ধরো এই এক দুই সেকেন্ডের জন্য রাখলাম তো আমি কি করব এবার এটাকে এই যে দেখো এই যে যাচ্ছে ভিডিওটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে এইটুকু জাস্ট এর মধ্যে দিয়ে আমি কি করব আমি এবার এটাকে কিন্তু এক্সপোর্ট করে দেব তো আমি এবার কি করব এটাকে আমি বাকিটা কেটে দিই ঠিক আছে নাহলে এক্সপোর্টের সময় লাগবে তো এই রাখলাম ভিডিওটা এবার আমি কি করব জানো এবার আমি এই ভিডিওটাকে কিন্তু এক্সপোর্ট করে নেব এখানে ক্লিক করব এবার আমি ওর রেজুলেশন এখানটায় রয়েছে রেজুলেশন হিসেবে কিন্তু আমি এটাকে সেভ করে নেব ঠিক আছে তো হাজার আশি সিক্সটি ঠিক আছে এখান চব্বিশ এম হবে তো সেভ অ্যাস ভিডিও করে দিলাম তো এটা এক্ষুনি কিন্তু সেভ হয়ে যাবে দেখো এক্সপোর্ট হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এরপরে কিন্তু ভিডিওটাকে আপলোড দিতে হবে ঠিক আছে দেখো এই যে এক্সপোর্ট হচ্ছে তো তোমাদেরকে এবার কিন্তু আপলোডিং এর সময় কিন্তু এমন কাঠসাজি করতে হবে সেই কাঠসাজির কারণে কিন্তু তোমাদের ভিডিওটা র্যাঙ্কে যাবে সঙ্গে তোমাদের টাইটেল ট্যাগ ডিসক্রিপশন ট্যাগ ডিসক্রিপশন অতটা কিন্তু ম্যাটার করে না তোমার এই শর্ট ভিডিওকে ভাইরাল করতে কিন্তু এই যেটা তোমাদেরকে আমি এখন দেখাবো ভিডিও আপলোডের সময় কিন্তু এটা করতে হয় আপলোড করার পরে কিন্তু আর করতে পারবে না ঠিক আছে আপলোড যখন তোমরা করবে সেই সময় কিন্তু এই কাজটা তোমায় করতে হবে তো দেখো হয়ে গেছে আমি এবার কেটে দিই এখান থেকে এবার আমি চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ঠিক আছে ধরে নাও এখান থেকে আমি ইউটিউবে চলে গেলাম তো যাওয়ার পরে এবার কি করব দেখো ইউটিউবটা ওপেন হচ্ছে আমি প্লাস আইকনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা চাইলেই এখানটা আপলোডে ভিডিও থেকে ক্লিক করতে আপলোড করতে পারো বা ক্রিয়েটের শর্ট থেকেও করতে পারো আমি তোমাদের সাজেস্ট করবো আপলোডে ভিডিও থেকে করবে সবসময় ক্রিয়েটের শট থেকে করতে নেই ঠিক আছে তো আমি এখন আপলোডের ভিডিওতে চলে গেলাম চলে যাওয়ার পরে আমি এবার কি করব চলে যাওয়ার পরে আমি এবার এই ভিডিওটাকে নিয়ে নিলাম ঠিক আছে এই ভিডিওটাকে নিয়ে নেওয়ার পরে এই ভিডিওটা কিন্তু শুরু হয়ে গেল এবার আমি কি করব এখান থেকে নেক্সট করবো নেক্সট করার পরে আরেকবার আমি এটাকে দেখো এখন চাইলে ফিল্টার ফিল্টার সবকিছু তোমার সেট করতে পারো ভয়েস ওভার দিলেও দিতে পারো কোনো ব্যাপার না তো নেক্সট তোমার ক্লিক করবে করার পরে দেখো এই যে অপশনটা চলে এলো এখন এখনই তোমাদের কাজটা করতে হবে না হলে কিন্তু হবে না এখন তোমরা কি করবে এই পেন্সিল এখন অবধি ক্লিক করবে পেনসিল এখন ওদিকে ক্লিক করে এবার তোমরা তোমাদের ভিডিওর থামদেলটা সেট করে দেবে। থামদেলটা কি রাখবো এই যেটা আমি দিয়েছিলাম ভিডিওতে এইটাকে দিয়ে দেবো দিয়ে দিলাম ডান করে দিলাম ঠিক আছে ডান করে দিলাম তো এবার তোমাদের কিন্তু আসল কাজ কিন্তু শুরু ভিডিও টাইটেল দিতে হবে টাইটেলটা কিন্তু একদম লম্বা একশোটা অক্ষর লিখতে এমনটা কিন্তু নয় তোমরা দিয়ে দেবে যেমন আমি ভাইরাল ভিডিও দু হাজার চব্বিশ ভাইরাল ভিডিও দু হাজার চব্বিশ ঠিক আছে দিলাম দিয়ে আমি এবার কি দেবো আমি হ্যাশট্যাগ দেবো শর্টস এটা সবার প্রথমে দিতে হবে শর্ট এইচ ও আর এস শর্টস তারপরে কি দেব আর একটা হ্যাশট্যাগ দেবো ভাইরাল শর্টস ভাইরাল ভাইরাল শর্ট দিলাম ঠিক আছে এই দুটো দিলাম তারপরে একটা দিলাম ধরো ভিডিও পারো নাও দিতে পারো এইবার তোমাদের কি করতে হবে এইবার তোমাদেরকে এই ভেসিবিলিটিটা এটা তোমাদের সঠিক করতে হবে দেখো যেমন আমি ভেসিবিলিটিটা আনলিস্টেড করে রেখেছি তোমরা কখনোই এই পাবলিক বা প্রাইভেট কিছুই করবে সময় আনলিস্টেডটাই কিন্তু রাখবে ঠিক আছে আমি রেখেছি রেখে দিয়ে আমি এটাকে আবার কি করব এবার দেখো সিলেক্ট অডিয়েন্স এই অডিয়েন্সটাকে তোমাদের সঠিক করতে হবে অডিয়েন্সটা তোমরা কি করবে এরকম যদি থাকে তোমরা যদি বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকো তাহলে তোমরা কি করবে এখানটাতে তোমরা নো করে দেবে আর যদি বাচ্চাদের জন্য করে থাকো তাহলে ইয়েস করে দেবে ঠিক আছে আর দেখো এজ রেস্ট্রিকশান রয়েছে নিচে এখানটাও কিন্তু নিচে যেটা থাকবে সেই হিসেবে করতে হবে ঠিক আছে এখন আমি কি করব আমি ইয়েসটা কিন্তু করব না আমি নো করবো কারণ এটা বড়দের জন্য সবার জন্য ভিডিওটা কিন্তু আমি এটাকে টিক করে দিলাম এটা টিক করলে কিন্তু অটোমেটিক টিক হয়ে যাবে ঠিক আছে আর তুমি যদি উপরেরটা করো তাহলে কিন্তু উপরেরটা হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে এগুলো ঠিক আছে তো এখন আমি ব্যাক করে যাচ্ছি ব্যাক করে যাওয়ার পরে দেখো এবার এখানে কি এসছে রিলেট রিলেটেড ভিডিও তো চাইলে তোমরা একটা রিলেটেড ভিডিও এখানে দিতে পারো আর তারপরে আর বেশি কিছু করতে হবে না কমেন্টসটাকে চাইলে অন করতে অন রাখতেও পারো অফ রাখতেও পারো কোনো ব্যাপার না এবার তোমরা আপলোড শর্টে ক্লিক করে দেবে আপলোড করে দেবে ঠিক আছে এখনও কিন্তু তোমাদের কাজ কিন্তু শেষ হয়নি বুঝতে পারছো কাজ এখনো কিন্তু হয়নি এবার তোমাদের কি করতে হবে এবার তোমাদেরকে চলে যেতে হবে তোমাদের ওয়াইট স্টুডিওতে ভিডিওটাকে আমি ওপেন করে নিলাম তো ভিডিওটাকে ওপেন করে নেওয়ার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস এলো আশা করে পেন্সিল কারণে তোমাদেরকে ক্লিক করতে হবে করার পরে তোমাদের কি করতে হবে এখানটা কিন্তু এই টাইটেলটাকে কপি করতে হবে সম্পূর্ণ কপি করে যে কপি করে তোমরা ডেসক্রিপশনে দিয়ে দেবে ঠিক আছে ডেসক্রিপশানে পেস্ট করে দেবে এবার সঙ্গে আরো কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দেবে যেমন কি দেব এইচ ও শর্ট ভিডিও এরকম দিলে আরো কয়েকটা হ্যাশট্যাগ দেবে ঠিক আছে দিয়ে এবার তোমায় কি করতে হবে তোমাকে এইবার কিছু কিওয়ার্ড লিখতে হবে তোমার ভিডিও লিটে দুই চারটে পাঁচটা দশটা লিখে দিলে লিখে দেওয়ার পরে তোমাদের কিছু ট্যাক্স দিতে হবে এই ট্যাক্স যেমন এখানটায় দেখো এস এইচ ও আর টি এস শর্টস তারপর হচ্ছে শর্টস ভাইরাল শর্ট শর্ট ভিডিও ভিডিও ভাইরাল এরকম তোমাদেরকে কিছু হ্যাশট্যাগ কিন্তু দিতে হবে দেওয়ার পরে তোমাদেরকে এবং করণীয় কী এখন এবার করণীয় হচ্ছে তোমাদের ভিডিওর ক্যাটাগরিটা তোমাদের চ্যানেলের যে ক্যাটাগরি সেটাকে সঠিক করে রাখা একদম যে ক্যাটাগরি আসছে এখানটা যেমন আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে তো আমি তাই কিন্তু করে রেখেছি তোমাদের যেই ক্যাটাগরিটা হবে সেটাই তোমরা কিন্তু রাখবে এর বাইরে কিন্তু কিচ্ছু হবে না ঠিক আছে এর বাইরে কিচ্ছু রাখবে না তাহলে কিন্তু মারা পড়ে যাবে কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হবে না এবার এই করলে ভিডিওটা যদি আপলোড হয়ে যায় আপলোডে রেখে দেবে এই সেভ করে দিলে ঠিক আছে এবার সেভ হয়ে গেল কিন্তু এবার যদি তোমার সেই ভিডিওটা আপলোড হয়ে যাবার দুই থেকে তিন ঘন্টা হয়ে গেছে তখন তোমরা সেই ভিডিওটাকে পাবলিক করবে কিভাবে করবে পেন্সিল এখানের মধ্যে আসবে আসার পরে আন্ডিস্টে ক্লিক করবে ক্লিক করার পরে শিডিউল করে দেবে যেমন আমি এখানটায় সেকেন্ড জানুয়ারি করে দিলাম সেকেন্ড জানুয়ারি করে ওকে করলাম এবার আমি টাইম সেট করব সন্ধ্যে ছটা ঠিক আছে এই সন্ধ্যে ছটা সিক্স পি এম ক্লিক করে দেবো এবার আমি এখানটাতে সেভ করে দেব ব্যাস হয়ে গেল তো এইভাবে তোমরা প্রপারভাবে ভিডিও শুট করে এডিটিং করে আপলোডিং যদি সঠিকভাবে করতে পারো তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে না হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না তো ফাইলে বন্ধু তোমাদের এত সুন্দর করে বুঝিয়ে দেখিয়ে বলে দিলাম তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখার জন্য নেক্সট একটা ভিডিও